उत्तरबंग मानेई चा शिल्प, रास्तार दुई धारे सार दिए चा बागान और एक मने चा पाता तुले जाच्छेन कर्मीरा। उत्तरबंगेर अर्थनीतिते बड़ भूमिका रयेछे चा शिल्पेर और एई शिल्पेर मूल मेरुदण्ड चा श्रमिक। कयेक लक्ष श्रमिक एई शिल्पेर संगे जड़ित। उत्तरबंगे चा बागानेर जमिर परिमाण 1,14,241.59 हेक्टर। स्थायी अस्थायी श्रमिकेर संख्या 3,40,632 जन। किन्तु उत्तरबंगे श्रमिकदेर एखोनो पर्यन्तो टीकाकरण शुरू हयनि। अबिलम्बे टीकाकरण शुरू ना होले श्रमिकरा सुपार स्प्रेडर हिसेबे चिन्हित हबे बोले आशंका चा बागान मालिकदेर। सबसे बड़ो कथा जे आमादेर जलपाइगुड़ीटा चा शिल्प निर्भर एबं चायेर जारा मेन जारा अन्यतम स्टेक होल्डार श्रमिक तारा जोदि आजके तादेरके जोदि आमरा एई टीकाकरणेर मध्ये ना आनते पारि ताहले प्रथमत तारा सुपार स्प्रेडार एकटा तकमा पेये जाबे एबं तार फले आमादेर बागानेरও एमनि 50% श्रमिक निये बागाने काज हच्छे, तार मध्ये जोदि ओनारा जोदि अ্যাটাকড हये যায় তাহলে তারও বেশি সমস্যা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে তারা গণটিকাকরণের দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত তো চা বাগানের টিকাকরণ সেই হিসাবে এখনো হয়নি, শুরু হয়নি। আমরা ডিএম এর কাছে এসে অ্যাপিল করলাম অতি শীঘ্র এটা চালু করার জন্য। অবশ্যই এটা ম্যাসিভ আকার ধারণ করবে, কারণ চা শ্রমিকরা একটা বড় আকার শ্রমিক চা বাগান উত্তরবঙ্গব্যাপী কাজ করে থাকে। এখানে তো যদি কোনো কোভিড পরিস্থিতি তৈরি হয় সেখানে একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনেশন চালু করার জন্য আমরা অ্যাপিল করে গেলাম। এই চা শ্রমিকদের অবিলম্বে টিকাকরণের দাবি জানিয়েছেন চা বাগান মালিক সংগঠনগুলি। তাদের আশঙ্কা, চা শ্রমিকদের যদি খুব তাড়াতাড়ি টিকাকরণ না করা হয় তাহলে কিন্তু চা শ্রমিকদের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের একটা প্রভাব পড়তে পারে, যা ভয়াবহ আকার ধারণ করবে চা শ্রমিক মহল্লায়। এবং অতি দ্রুত চা বাগানের শ্রমিকদের যাতে টিকাকরণ করা হয় তার জন্য দাবি জানানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস, ETV ভারত।